টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। দর্শক, আমরা আজ আপনাদের প্রশ্ন উত্তর নেব, প্রশ্ন নেব, মন্তব্য নেব। যারা সরাসরি টেলিভিশনের পর্দায় দেখছেন তারা আমাদের কল করতে পারেন 6463079828 এই নম্বরে। যারা ফেসবুকে দেখছেন, আমরা ফেসবুকে আপনাদের মন্তব্য নেব facebook.com/tvn24usa এই ঠিকানায়। আমরা আমাদের সাথে আজ যোগ দিয়েছেন মোহাম্মদ হাশেম, EAMBA IRS এনরোল এজেন্ট, প্রেসিডেন্ট এন্ড সিইও কর্ণফুলি ট্যাক্স সার্ভিসেস। স্বাগত জানাচ্ছি আপনাকে, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আমাদের নিয়মিত আলোচনা শুরু করব, কিন্তু আমাদের বরাবরের মতোই অনেক মানুষের অনেক জিজ্ঞাসা থেকে থাকে এবং আমরা চেষ্টা করি তাদের সমস্ত প্রশ্ন নেওয়ার এবং আপনি চেষ্টা করেন সর্বাত্মক তাদের প্রশ্ন উত্তর দেওয়ার। তা আমাদের সাথে অনেকক্ষণ ধরে আছেন বেশ কয়েকজন দর্শক, আমি তাদেরকে আর বিলম্বিত করতে রাজি নই, তাদের প্রশ্ন দুটি নিয়ে নিতে চাই এবং তারপর আমরা আলোচনায় যাবো। দর্শক, আপনাদের বলে রাখতে চাই আর যে আলোচনাটি হবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আছে এখানে এবং একটি নতুন তথ্য পাবেন। আমি প্রশ্ন নিয়ে নিব, প্রিয় দর্শক কে আছেন এই মুহূর্তে, আপনি দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি অপু, ব্রুকলিন থেকে। আমার কোশ্চেন হচ্ছে, আমি পার্টনারশিপ বিজনেসে 5,000 W2 দেখাই, তো আমি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করেছি, তো স্ট্যাটাসের মধ্যে দেখাচ্ছে পেন্ডিং, আমি মোর দেন 2000 টাইম কল দিয়েছি, তো এরপরে ওরা বলতেছে আমি না, আমি লাইনে কাউকে পাইনি, তো যতদূর পর্যন্ত আমি যাই আমার সোশ্যাল সিকিউরিটি পিন নাম্বার দেওয়ার পরে একটা মেসেজ পাই যে আপনি ভ্যালিড ক্লেম হয়েছে, এরপরে আর আমি কারোর সাথে কথা বলতে। আচ্ছা অপু ভাই, আপনি থাকবেন, আমাদের সাথে আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে, যাবেন না কোথাও। পরবর্তীতে কি আছেন দর্শক, আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ, ফোনটি একটু কানে নিয়ে কথা বলতে হবে। আচ্ছা, টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে দিবেন, বলুন। আচ্ছা ভাই, আমি অ্যাপ্লাই করেছি আনএমপ্লয়মেন্ট এর জন্য, বাট ওরা বলেছে 14 দিন পরে আমাকে জানাবে। আমি আজকে একটা লেটার পেয়েছি, ওখানে লিখেছে আমি এলিজিবল না ফর দা বেনিফিট, এখন আমি কি করতে পারি? আপনি কোথায় কাজ করতেন একটু জিজ্ঞেস করতে পারি? আমি ডাঙ্কিন ডোনাটসে। আপনি কি ওখানে যাচ্ছেন না স্বইচ্ছায় বা ওরা আপনাকে ছেড়ে দিয়েছে? স্বইচ্ছায় যাচ্ছি না। আপনি কি উল্লেখ করেছিলেন যে আপনি করোনা ভাইরাসের জন্য যাচ্ছেন না? ইয়েস। আচ্ছা ঠিক আছে, আপনি থাকবেন আমাদের সাথে, আপনি যাবেন না কোথাও। আমি আরেকটি প্রশ্ন নিব, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনি দয়া করে আপনার নাম জানিয়ে প্রশ্নটি করুন। ওকে, আচ্ছা, আমরা হয়তো কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছি। মোহাম্মদ হাশেম, আপনি প্রশ্ন দুটোই শুনেছেন, অপু সাহেব উনি বলেছেন যে ওনার ফাইল পেন্ডিং অবস্থা আছে, এখন উনি কি করবেন? ধন্যবাদ হাবিব ভাই, অলসো ধন্যবাদ টিবিএন 24 কে আমাকে কানেক্ট করার জন্য। আর এই প্রশ্নের উত্তর দিতে যাব, তবে আজকে যে আপডেটগুলো আমাদের কাছে এসেছে সেগুলো আমরা একটু বলে দিতে চাই আমাদের ট্যাক্স পেয়ারদের এবং কমিউনিটি পিপলদের, যে স্পেশালি আনএমপ্লয়মেন্ট নিয়ে কন্টিনিউ কোয়েশ্চেন আস্তে আস্তে আমাদেরকে, এগুলো আমাদের রিজলভ করার জন্য চেষ্টা করতেছি বিভিন্নভাবে উত্তর দিয়ে। সো আজকে যেটা আমরা আপডেট দিতে চাই সেটা হচ্ছে গুড নিউজ, হচ্ছে আপনার লেবার ডিপার্টমেন্ট কথা বলছে গভর্নর ক্রমোর সাথে, আবার গভর্নর কথা বলেছে গুগলের সাথে, সেই জন্য ওরা আজকে আপনাদের ওয়েবসাইটে 5টা থেকে 7টা পর্যন্ত তাদের এটা শাট ডাউন ছিল টু আপগ্রেড করার জন্য, তারা বলেছে এটা 7টার মধ্যে রিবুট করা হবে, রিবুট করলে এটা আবার নতুন করে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা নতুন করা হবে, স্ট্রিমলাইন, যেটা কুইকলি হবে। এখানে ফিউ কোয়েশ্চেন থাকবে, যাতে করে এটা শুরু হবে কালকে থেকে, যাতে করে ফিউ কোয়েশ্চেনটা উত্তর যদি দেয়
তাহলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি কোনো কারণে যদি কোনো জায়গায় গ্যাপ রাখে, যদি কমপ্লিট না হয়, এখানে একটা মেসেজ থাকবে, সেটা হবে, সেটা মেসেজে বলা হবে ডোন্ট কল আস, উইল কল ইউ উইথিন 72 আওয়ার। তো ওই মেসেজের মধ্যে স্পষ্ট লেখা থাকবে যদি আপনি কমপ্লিট না করতে পারেন, কমপ্লিট করলে ইউ ডান, তো বাট কমপ্লিট যদি করতে না পারেন কালকে থেকে, যেটা সেটা হবে ডোন্ট কল আস, উইল কল ইউ উইথিন 72 আওয়ার। সো তারাই আপনাকে কল দিবে। নাও কোয়েশ্চেন হচ্ছে, তাহলে যারা আগেই করেছে তাদের কি হবে? যেহেতু এই প্রসেসটা স্ট্রিমলাইনে শুরু হবে, যারা অ্যাপ্লাই করতে পারে তাদেরকে আর কল দিতে হবে না, তাহলে এটা কল সেন্টারটা ইজি হবে এবং তারা কল দিলে সেটা পাবে। তাহলে যারা পেন্ডিং আছে তারা এটা কল ব্যাক করলে এটা কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে, তারা আবার বলেছে সোফার আপনি দেখেছেন নিউ ইয়র্ক টাইমস এসেছে অলমোস্ট 17 মিলিয়ন পিপল অলরেডি আনএমপ্লয়মেন্ট করেছে ইউএস, হোল ইউএসএ। তার মধ্যে নিউ ইয়র্কের মধ্যে ওরা সাকসেসফুলি 600,000 পর্যন্ত কমপ্লিট করেছে আপনার আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন, অ্যানাদার 200,000 অলরেডি পেন্ডিং রয়েছে। ঠিক আছে, সো কালকে থেকে ওরা স্ট্রিম প্রসেস হবে, কুইকলি হবে এই পজিশন এটা করার পরে। অডিও প্রবলেম শুনছি আপনার এখান থেকে, আপনি যদি একটু একটু দেখেন। ওকে ঠিক আছে, আরেকবার বলতে হবে একটু। জি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যালো, জি শুনছি বলুন। তো যেটা বলতেছিলাম যে আপনার যে নতুন যে আপগ্রেড করা হবে আগামীকালকে, সেটা কুইক প্রসেস হবে, ফিউ কোয়েশ্চেন থাকবে। সো যারা আনএমপ্লয়মেন্ট এখনো অ্যাপ্লাই করতে পারে নাই, তারা এটার মাধ্যমে করে কুইকলি পাস কমপ্লিট হয়ে যাবে। আর যদি কমপ্লিট করতে না পারে, ওখানে লেখা যাবে ডোন্ট কল আস, উইল কল ইউ উইথিন 72 আওয়ার্স। তো 72 আওয়ার্সের মধ্যে ওরাই কল দিবে, আপনাকে আর কল দিতে হবে না, সেটা কালকে থেকে শুরু হবে। যদি ওরা রিবুটটা আজকে 7টার মধ্যে করার কথা ছিল, যদি কমপ্লিট করতে পারে তারা। আর সেকেন্ডলি, যারা এখনো ক্লেম করতে পারে নাই, তারা এটা ইজি হয়ে যাবে, তারা এটা ক্লেম করলে ওরা যদি কমপ্লিট লেখা থাকে তাহলে কন্টিনিউ তারা পেমেন্ট পাবে এই লেবার ডিপার্টমেন্ট থেকে, নিউ ইয়র্ক থেকে। এখানে আর জি বলেন, জি আমি অনেক 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 প্রশ্ন আছে, কিন্তু আমি একটু খুব সাধারণ প্রশ্ন থেকে শুরু করতে চাই। অনেকে যারা দেখছেন, দর্শক আপনারা যারা শুনছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেমন সবাই বলছেন স্টিমুলাস চেক এবং স্টিমুলাস প্যাকেজ এই সমস্ত কথা, কিন্তু এখনো কিন্তু কেউই চেক পাননি ডাইরেক্ট ডিপোজিটের মাধ্যমে। স্টিমুলাস চেকের কথা বলছি আমি, যেটি 1200 হোক, সিঙ্গেল যারা 75,000 নিচে ইনকাম করেন, অথবা ফ্যামিলি যা তাদের 2400 পাওয়া উচিত, ফ্যামিলি অফ টু, এটি কবে নাগাদ পাওয়া যেতে পারে বলে আপনি জানেন? জি ধন্যবাদ হাই ভাই আপনার এই প্রশ্নের জন্য। এটা হচ্ছে যে স্টিমুলাস প্যাকেজটা দিবে, আপনার যদি ইন্ডিভিজুয়াল হন, লেস দেন $75,000 ইনকাম থাকে, তাহলে আপনি 1200 পাবেন, এবং আপনার যদি মেরিট পালিং জয়েন্টলি 150,000 তাহলে 24,000, আর বাচ্চা যাদের আন্ডার 17 তারা $500 পাবে, আন্ডার 17। সো এটা কখন থেকে শুরু হবে? ওরা বলেছে এপ্রিলের 13 তারিখে প্রথম চেকটা ডিপোজিট হবে। সো আমাদের আজকে মনে হয় 9 তারিখ, তো ফিউ ডেজ আছে, এর মধ্যে 13 তারিখ থেকে শুরু হবে। অনেকে 13 তারিখের মধ্যে ডাইরেক্ট ডিপোজিট পেতে পারে আপনার স্টিমুলাস প্যাকেজটা। এখানে আরেকটা কথা বলবো, কি আমাদের মনে অনেকে কনফিউজ হয়ে গেছে, হাবিব ভাই এটা বলে দিতে চাই। সোফার আমাদের কাছে যে ইনফরমেশনটা এসেছে, অনেকে বলতেছে অ্যাডভান্স পেমেন্টটা এটা আইআরএস কে ব্যাক করতে হবে, এই ধরনের কোনো মেসেজ এই পর্যন্ত আমাদের কাছে আসে নাই। এখন কোয়েশ্চেন হচ্ছে ওয়াই দে সেইং দ্যাট ইজ অ্যাডভান্স পেমেন্ট? অ্যাডভান্স পেমেন্ট হচ্ছে এই কারণে, বিকজ এটা হচ্ছে 2020তে আইনটা লটা হয়েছে, এই জন্য ওরা বলছে আমি 2020-র পেমেন্টটা তোমাকে দিয়ে দিচ্ছি। সো এর অর্থ হচ্ছে 2019-18 এবং 19-এ যারা ট্যাক্স রিটার্ন করছে তাদের, তারা স্টিমুলাস $1200 $2400 মেরিট পাইলিং জয়েন্ট পেয়ে যাবে, এবং 2020-তে যারা অ্যাপ্লাই করবে তাদের ইনকাম, যারা 2019-এ যাদের ইনকাম বেশি ছিল, কিংবা 2020-তে এসে যদি তাদের ইনকাম কম হয়, স্টিল তারা এই টাকাটা পাবে। নাও 2020-তে যদি যাদের ইনকাম বেশি হয়, ইভেন 2019-তে কম ছিল, এটা পেয়েছিল, তাদের কি ফেরত দিতে হবে না? নো, তাদেরকে এটা ফেরত দিতে হবে না, ওরা এটা রেখে দিতে পারবে। সো এটা অ্যাডভান্স দিয়ে দিচ্ছে হচ্ছে 2020-র জন্য, এই কারণে এটাকে অ্যাডভান্স বলেছে। বাট সোফার আমাদের কাছে আইআরএস থেকে বিভিন্ন জায়গা থেকে যে রিপোর্টটা এসেছে, তো ওই টাকাটা ব্যাক করতে হবে না। এটা অনেকে কনফিউজ করতেছে, এই টাকা যদি আমাকে ব্যাক করতে হয় তাহলে কেন আমাদেরকে দিচ্ছে? তো আমাদের ট্যাক্স পেয়ারদেরকে বলে দিতে চাই, স্টিল এই মুহূর্তে টাকাটা ব্যাক করতে হবে না। ধন্যবাদ। আচ্ছা, আমাদের সাথে আছেন বেশ কয়েকজন দর্শক, আমি কয়েকটি প্রশ্ন নিয়ে নিতে চাই। আমি শুনছি, আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন।
যে আমি জামাইকা থেকে আব্দুল বারী খান বলছিলাম। আমার দুইটা কোশ্চেন, একটা কোশ্চেন হচ্ছে যে আমি আপনাকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনার টেলিভিশন সাউন্ড কমিয়ে নিতে হবে এবং আপনি ফোনটি স্পিকারে রাখতে পারবেন না। আপনি ফোনটি, আমার টেলিভিশন নাই, একদম সাউন্ডলেস। হ্যাঁ বলুন স্যার। জি, আমার দুইটা কোশ্চেনের একটা হচ্ছে, আমি দুইটা কাজ ছিল, একটা উবার চালাতাম আর একটা হোম কেয়ার। তো উবার নাই, এখন হোম কেয়ারে আমি 104 টাকার বেশি গ্রস পাচ্ছি। আমি কি স্টিল আনএমপ্লয়মেন্টের জন্য ক্লেম করতে পারবো কিনা? আচ্ছা, আপনি উবার চালাতেন এবং হোম কেয়ারে কাজ করেন, আপনি উবার কি এখন চালাচ্ছেন না কিন্তু হোম কেয়ারে কাজ করে যাচ্ছেন? হোম কেয়ারে কতক্ষণ কত ঘন্টা কাজ করেন? আমি 28 ঘন্টা সপ্তাহে। সপ্তাহে 28 ঘন্টা কাজ করেন, আপনি কি আনএমপ্লয়মেন্ট ফাইল করতে পারবেন কিনা সেটি আপনার প্রশ্ন। জি, আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জি, আমার দ্বিতীয় একটা প্রশ্ন নিব। প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে, দয়া করে আপনার পরিচয় দিন, প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। সৈয়দ শরীফ, আমি ইকুয়েডর থেকে বলছি। আমার দুইটা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা হলো, আমি রেগুলার আনএমপ্লয়মেন্টে ট্রাই করার জন্য চেষ্টা করছি কিন্তু পারি না। আচ্ছা শরীফ সাহেব, আপনাকে অনুরোধ করব আপনি ফোনটি স্পিকারে রাখবেন না, দয়া করে আপনি হাতে নিয়ে কথা বলুন আর আপনি টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে দিন। হ্যালো, জি শুনছি, আপনি কি আমার কথা শুনেছেন? জি, আমি রেগুলার আনএমপ্লয়মেন্টে ইউআই চেক করেছি কিন্তু আমারটা ফাইলটা সাকসেসফুলি যায়নি। তারপর আমি একটা অপশনে গিয়ে পিইউএ তে আমি অ্যাপ্লাই করেছি। তো আমি অলরেডি দুইবার অ্যাপ্লাই করেছি পিইউএ তে এবং এটা শরীফ সাহেব, আপনি কি আমার কথা শুনছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনাকে অনুরোধ করবো আপনি স্পিকারে ফোনটি রাখবেন না, দয়া করে স্পিকার থেকে তুলে নিন, হাতে নিয়ে কথা বলুন, আপনার কথা শুনছি না আমি। জি, হ্যালো, হ্যাঁ বলুন। একটা চাকরি করতো, তারপরে ওই ওই কোম্পানিতে এই আপনারা মার্চফোন তো ছিল না, কিন্তু মার্চের আবার 16 তারিখে নতুন নতুন একটা কোম্পানিতে জয়েন করছে, কিন্তু ওইখানে ওরিয়েন্টেশন হয়েছে, কিন্তু আরে এক ঘন্টা ওরিয়েন্টেশনের পরে বলছে যে তোমাদের করোনা ভাইরাস এখন আর হবে না, তবে পরবর্তীতে জানাবো। আচ্ছা, আমি দুঃখিত, আপনার আপনার কথা আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না, যেহেতু হাশিম সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি কেটে কেটে আসছে, তারপর আমি ট্রাই করতেছি উত্তর দেওয়ার জন্য। ফিউ কোয়েশ্চেন যেটা এসেছে, একটা লাস্ট কোয়েশ্চেন যেটা ছিল, উনি আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স ইউআই জন্য করতে উনি এটা সাকসেসফুলি করতে পারে নাই, পরে পিইউএ করতে পেরেছে, তাহলে এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি অবশ্যই বেনিফিটটা পাবেন। এখানে কিন্তু নিউ ইয়র্ক লেবার ডিপার্টমেন্টের রুল হচ্ছে, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফার্স্ট ইউআই, ইফ ইউ নট এলিজিবল ফর দ্যাট দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য পিইউএ। তো এখানে আরেকটা কথা বলে রাখি যে আমাদের আমাদের অনেক ট্যাক্স পেয়ার আছে যারা ক্লেম করতে চায়, তারা অনেকে বুঝতে পারেন। এখানে এখানে রিসেন্টলি যে লটা হয়েছে সেখানে তিনটা বেনিফিট অ্যাড করা হচ্ছে। এটা একটা, এক নম্বর হচ্ছে প্যান্ডামিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা পিইউএ, যেটা আপনি যদি ইউআই এর আন্ডারে আপনি এলিজিবল না হন দেন এটা এটা হচ্ছে আপনি $504 হচ্ছে ম্যাক্সিমাম, আপনি মিনিমাম যেটা হবে $182, এটা হচ্ছে এপ্রিল 1 থেকে $182 যদি মনে করেন আপনার তেমন একটা ইনকাম না থাকে বেসড ইনকামের উপর। আর সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে প্যান্ডামিক আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন, এটা হচ্ছে এডিশনাল $600। সো $600 বেনিফিট। অ্যান্ড অলসো অ্যানাদার ওয়ান ইজ প্যান্ডামিক ইমার্জেন্সি আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন, যেটা হচ্ছে আদার 13 উইক, আপনার যদি 26 উইক পার হয়ে যায় স্টিল 13 উইক পর্যন্ত আপনি এটা বেনিফিট পাবেন। এই তিনটা বেনিফিটটা অ্যাড করা হয়েছে নতুন যেটা স্টিমুলাস আপনার এই এই লটা পাস করেছে। তো আপনি যদি যেটা বলেছিলেন উনি যদি ইউআই যদি সাকসেসফুলি করতে না পি ইউআই এর আন্ডারে পড়েন, ইয়ার ডেফিনেটলি আপনি এডিশনাল $600 পেতে পারেন। ধন্যবাদ। আর একটা বলেছিল দুইটা কাজ করে, একটা হচ্ছে উবার, একটা হোম কেয়ারে। আমি এটা ক্লিয়ারলি শুনি নাই হোম কেয়ারে উনি কত পাচ্ছে। উবারে কাজ করতেন, এখন করছেন না, হোম কেয়ারে কাজ করেন যিনি, যেটি এখনো তিনি করছেন, সেটি সপ্তাহে উনি 28 ঘন্টা করেন। ওনার প্রশ্ন হচ্ছে উনি কি আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল কিনা। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আপনাকে একটা কোয়েশ্চেন করা হচ্ছে, ডু ইউ মেক মোর দেন $504 উইকলি? এটা যদি আপনি ইয়েস না ইয়েস দেন তখনই আপনাকে এটা এখানে স্টপ করে ফেলে, আর যদি আপনার কম হয় আপনি কন্টিনিউ এটা যাবেন,
তাহলে আপনি এই আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে পারেন, ঠিক আছে? আর যদি সিস্টেম বলে যদি আপনাকে এই মুহূর্তে করতে দেয় তাহলে আপনি ডেফিনেটলি কন্টিনিউ করে যাবেন। তবে কালকে পর্যন্ত দেখেন, কারণ যেহেতু ওরা বলছে সিস্টেমটা আপগ্রেড করবে, খুব ফিউ কোয়েশ্চেন থাকবে, তাহলে আপনার জন্য ইজি হবে আগামী কালকে থেকে। তো সেটা করলে আমার মনে হয় আপনি সাকসেসফুলি সবাই টাকা পাবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন ছিল আমাদের, যে আমাদের এক বোন উনি ফোন করেছিলেন যে উনি আনএমপ্লয়মেন্ট সাবমিট করেছেন কিন্তু উনাকে বলা হয়েছে ইউ আর নট এলিজিবল। তো এটি পরিষ্কার না আমার কেন আনএলিজিবল হবে। এই যে এখনকার যে সিচুয়েশন, এই এখনকার সিচুয়েশনে যদি কেউ আনএলিজিবল কিভাবে হবে সেটা আমি বুঝতে পারছি না, আপনি ভালো বলতে পারবেন? উনি যদি অ্যাপ্লিকেশনে যদি ভুল করে থাকে এটা একটা পসিবিলিটি হতে পারে। আবার যদি এমপ্লয়ারের কাছে কোনো যদি চিঠি পাঠায় ওরা যদি অন্যভাবে এটাকে মেনশন করে, ইট কুড বি এটা হতে পারে। তবে আমি সাজেস্ট করবো লেবার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে এটা ফিক্স করার জন্য। এই মুহূর্তে দ্যাটস ট্রু, এই মুহূর্তে সবার টাকার জন্য সবাই এটা পাওয়ার যোগ্য, সবাই এটা পেতে পারে। তো আমার মনে হয় আপনি লেবার ডিপার্টমেন্টে কল করাটাই, মেবি অ্যাপ্লিকেশন ভুল করেছেন, এটা হতে পারে। আমরা যতক্ষণ পর্যন্ত ওই চিঠিটা দেখবো না ততক্ষণ পর্যন্ত রিজন কি এটা বলতে পারবো না। সো দেয়ার ইজ এ রিজন কি কারণে এটা বলা হচ্ছে। সামটাইম আপনি যখন আনএমপ্লয়মেন্ট করা হয় আপনাকে যদি রিজেক্টেড করে তখন ওরা এডিশনাল 10 কোয়েশ্চেন থাকে, এই কোয়েশ্চেনগুলো আপনাকে ফিল আপ করে পাঠিয়ে দিলে এটা আবার শুরু করে কি কারণে আপনার আপনার রিজনটা কি। সো হাবিব ভাই, এখানে আমরা আর একটু ফোকাস করবো যেটা স্মল বিজনেস ওনাদের জন্য। এই যে প্রেসিডেন্ট যেটা 27 তারিখে কেয়ার অ্যাক্টের আন্ডারে সাইন করেছিল, সেটা হচ্ছে আমাদের স্মল বিজনেস যারা তাদের জন্য $349 billion অ্যাপ্রুভ করেছে, হ্যাঁ, কংগ্রেস। এবং পাশাপাশি আরো $250 billion জন্য কংগ্রেসের কাছে পাঠানো হচ্ছে, এ কারণে স্মল বিজনেসের টাকা দরকার এখন, তারা যেন এমপ্লয়িকে বিজনেসটা রান করতে পারে এবং এমপ্লয়ি রিহায়ার করতে পারে যারা যাদের এই এই জব চলে গেছে। তো সেই কারণে ওরা কন্টিনিউ দিয়ে যাচ্ছে। তবে এখানে আমাদের কমিউনিটির ব্যাপারে অনেকে স্মল বিজনেস কারা, যাদের যাদের এমপ্লয়ি আছে, যাদের ছোট একটা বিজনেস আছে, 4-5 জন এমপ্লয়ি আছে, তারা স্মল বিজনেস আন্ডারে পড়ে। এখানে আপনার সি কর্পোরেশন হতে পারে, এস কর্পোরেশন হতে পারে, এলএলসি হতে পারে, আবার সেলফ এমপ্লয়ি হতে পারে, তারাও কিন্তু ওই প্রোগ্রামের আন্ডারে পড়ে। এটা হচ্ছে ভেরি গুড প্রোগ্রাম, পিপিপি পেচেক প্রোটেকশন প্রোগ্রাম। এটা আপনি খুব ইজিভাবে নিতে পারেন। সেটা হচ্ছে April 3 থেকে অলরেডি শুরু হয়ে গেছে, সেটা ব্যাংকের মাধ্যমে, যেটা যারা ল্যান্ডার SBI এর আন্ডারে আছেন, যারা FDIC-র আন্ডারে আছেন তাদের মাধ্যমে করতে পারেন। এবং পাশাপাশি আপনার আপনার যারা সেলফ এমপ্লয়ি তাদেরটা শুরু হবে 10 তারিখ থেকে। তো এখন প্রশ্ন হচ্ছে তারা এটা কিভাবে পাবে। তো যাদের যাদের অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট যাদের যাদের ব্যাংকে রয়েছে, কোনো কোনো ব্যাংক এখনই কিন্তু আপনার ওয়েবসাইটের মাধ্যমে সাবমিট করা যাচ্ছে, যে ফর এক্সাম্পল চেজ ব্যাংক, টিডি ব্যাংক, এটা আপনি ওয়েবসাইটের মাধ্যমে সাবমিট করতে পারেন, খুব ইজি ক্যালকুলেশন। সো আপনি এটা কিভাবে করবেন, আপনি treasury.gov ওইখানে গিয়ে আপনার একটা ফর্ম আছে 4 পেজের, সেখানে 2টা পেজ ফিল আপ করতে হয়, সিম্পল ফর্ম, 2-3টা লাইন ফিল আপ করতে, তারপর ইয়েস নো কোয়েশ্চেন, এটা করে আপনি এটা করবেন। প্লাস আপনার পেরোল যদি থাকে, আপনার যারা অ্যাকাউন্টেন্ট, আমি অ্যাকাউন্টেন্ট, আমি আমি ইয়া করবো, রিকোয়েস্ট করবো আমাদের অ্যাকাউন্টেন্ট বাইরে যারা আছে, যারা ট্যাক্স প্র্যাকটিশনার, অ্যাটর্নি, CPA, ইন্ডোল এজেন্ট, তারাও আমাদের এই স্মল বিজনেস ওনারদেরকে হেল্প করতে পারে, যার যার ক্লায়েন্টকে হেল্প করতে পারে, স্পেশালি PPP এটা নেওয়ার জন্য। ইটস ইজি, নট কমপ্লিকেটেড। ফর এক্সাম্পল আমি যদি বলি আপনার একটা বিজনেস হয়েছে যেটার মধ্যে আপনার 4-5 জন এমপ্লয়ি আছে, সেখানে আপনার 90,000 আপনার মনে করেন যে সারা বছরের পেরোল কস্ট, সেখানে আপনি 12 দিয়ে গুণ করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, যেটা মান্থলি আসবে, এই মান্থলি 2.5 টাইম এটা আপনাকে দিবে, ইজিভাবে পেতে পারতেছেন। আর সেটা যদি আপনি যদি বিজনেস পারপাস ইউজ করেন, ফর দ্য পেরোল পারপাস আপনি যদি ইউজ করেন আপনার র্যান ইউটিলিটি, সেটা আপনার ফরগিভেবল হবে, মাপ পেয়ে যাবেন। এবং সেলফ এমপ্লয়েদের জন্য এটা এলিজিবল, সেটা তারা 10 তারিখ থেকে শুরু করবে, তারাও কিন্তু এটা ইজিভাবে নিতে পারে। যেমন 100,000 যদি তাদের নেট ইনকাম, এখানে বুঝতে হবে যে নেট ইনকাম নট দ্য গ্রোস ইনকাম, তো আপনার ইনকাম হচ্ছে 150,000 গ্রোস রিসিট। আমাদের স্পেশালি উবার ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, তাদের ইনকাম কিন্তু 150 গ্রোস আসে, সেখান থেকে যদি আপনি 50,000 বাদ দেন, আপনার 100,000 আপনার আসে নেট ইনকাম। সো ওই নেট ইনকামকে 12 দিয়ে ভাগ করতে হবে,
সেখানে মনে হচ্ছে 12 দিয়ে ভাগ দেন 8333 হতে পারে এস্টিমেটেড, দেন এটাকে 2.5 দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে অলমোস্ট 2500 পর্যন্ত আপনি এই পিপিপির আন্ডার পাবেন, ইজি মানি, ইউ ক্যান গেট দিস মানি ইজি ওয়ে। তবে আমাদের এখানে কিছু ফর্ম রয়েছে, যেমন আপনার এই সেলফ এমপ্লয়েড ট্যাক্স রিটার্ন আপনি আপডেট করতে পারেন, আর যাদের পে রয়েছে সেটা হচ্ছে 940, যেটা আপনার অ্যাকাউন্টেন্ট থেকে আপনি নিতে পারেন 940 941, অ্যান্ড আপনার যদি বিজনেস রিটার্ন থাকে সেটাও যদি ওরা কোনো কোনো ব্যাংক চায় এগুলো দিলে আপনি ইজিভাবে এটা আপনি নিতে পারেন। তা আমি সাজেস্ট করবো সবাইকে যেন এটা অ্যাপ্লাই করে। ধন্যবাদ। তাছাড়া বাসায় বাচ্চাদের টেক কেয়ার করতে হচ্ছে, উনি কি আনএমপ্লয়মেন্ট ফাইল করতে পারবেন কিনা? জি, আমি কথাটা ক্লিয়ারলি বুঝি না, একটু কেটে কেটে আসতেছে। সো উনি ফার্মেসি দেন উনি যাচ্ছেন না, সো উনি কি উনি কোনো পেমেন্ট পাচ্ছে, কোনো কোনো পেমেন্ট পাচ্ছে, উনি পেমেন্ট পাচ্ছেন কিনা সেটি বলেননি উনি। পেমেন্ট যদি না পায় ডেফিনেটলি উনি অ্যাপ্লাই করতে পারে, সো শি ক্যান গেট দ্য আনএমপ্লয়মেন্ট বেনিফিট, রাইট। পেমেন্ট যদি পায়, সিক লিভ বলেন, আদার লিভ বলেন, ফ্যামিলি লিভ বলেন, এগুলো যদি পেমেন্ট পায়, সো দে আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য আনএমপ্লয়মেন্ট বেনিফিট। ধন্যবাদ। আচ্ছা, আমাদের সাথে আছেন বেশ কয়েকজন দর্শক, আমি কয়েকটি প্রশ্ন নিয়ে নিতে চাই। প্রিয় দর্শক, কে আছেন, দয়া করে আপনার নাম বলুন, প্রশ্নটি করুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক, আপনাকে প্রথমে আমি অনুরোধ করে নিব, আপনি দয়া করে স্পিকারে ফোনটি রাখবেন না, আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, তারপরে কথা বলুন, আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনি বলুন। প্রিয় দর্শক, কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আপনি নাম জানিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, আমি ব্রুকলিন থেকে হাসান বলছিলাম। জি বলুন বলুন। আমি কোশ্চেন করবো হচ্ছে ওয়াইফের জন্য, উনি জানুয়ারি মাস থেকে 3 মাস উইকলি 15 আওয়ার্স করে উনি হোম কেয়ারে কাজ করে। তো যেহেতু একটা কথা আছে যে নিয়ার ফিউচারে 18 মাস কাজ, লাস্ট 18 মাস কাজ করছে কিনা সেটা একটা কোশ্চেন আছে। তো যেহেতু উনি 3 মাস কাজ করছে, সেই হিসাবে উনি কোয়ালিফাই করে কিনা অ্যাপ্লাই করার জন্য, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে ফেডারাল থেকে যে $600 উইকলি দেওয়ার কথা, সেটা কতদিন দেওয়া হবে? ফেডারাল থেকে যে পয়সাটি, যে টাকাটি দেওয়া হবে, আচ্ছা সেটা কতদিন দেওয়া হবে? ধন্যবাদ আপনাকে, আপনি থাকবেন আমাদের সাথে, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। প্রিয় দর্শক, কি আছেন এই মুহূর্তে আমাদের সাথে, আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম হাবিব ভাই, আমি বরং থেকে সাগর কইরাম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ভাই, আমি তো আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করছি, এখন আমার কার্ড আইছে, এখন কার্ডটা হইলো কি ব্যাংক? এখন আমার প্রশ্নটা হইলো, এটা একটা ভিন্ন প্রশ্ন, যে আমি এই কার্ড দিয়া যে কোনো ব্যাংক থেকে টাকা উঠাইতে পারবো না ওই লোকেশনে যেতে হইব? আচ্ছা, আপনি আপনি থাকবেন আমাদের সাথে, আপনি যাবেন না কোথাও, আপনি থাকবেন আমাদের সাথে, আপনি আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে, আপনি থাকবেন। পরবর্তীতে আমি আরেকটি প্রশ্ন নিব। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মাহফুজ বলছিলাম জামাইকা থেকে। বলুন মাহফুজ ভাই। জি ভাই, আমার দুইটা প্রশ্ন আছে। জি, আমার প্রথম প্রশ্ন, আমার আম্মার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম 2017-তে, লাইক সে আপনার ওই যে তার ইন্টারভিউটা হয়ে গেছে গত আগস্টে, তো সে তার পাসপোর্টটা রেখে দিছে কিন্তু এখনো ভিসা দেয়নি, এবং আমার ইমেলে আসছে যে তার আবার মেডিকেল করতে হবে, সো এখন কি করা যায়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনি থাকবেন আমাদের সাথে, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। পরবর্তীতে আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে, আপনি পরিচয় দিন, প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম সালাম। ব্রুকলিন থেকে খাদিজা বলছি। জি বলুন। জি ভাই, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমি দুইটা জব করতে পারছি, তো একটা জবে হচ্ছে $17,000 আর একটা $7,000, তো যেটাতে বেশি ইনকাম সেটাতে আমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে আসছি, বাট আমি বলছি আমি চুরিতে, ওরা আমাকে ফায়ার করছে। তো দ্য নেক্সট আমি যখন আনএমপ্লয়মেন্ট করছি সেটাতে আপনি আমি 7,000 টাকার যে ইনকামটা সেটা দেখাইছি, তো এখন ওইখানে কোনো অ্যামাউন্ট দেখাচ্ছে না। আচ্ছা, আমার ফার্স্ট কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমার আম্মু উনি 2019 সালে যে ট্যাক্স প্ল্যানটা করছে সেখানে আমার আব্বুর $18,000 ইনকাম দিয়ে করেছিল, তো আমার আব্বু বেঁচে নেয় আর কি, তো উনি কি টাকাটা পাবে $1,200 যেটা, কারণ উনি ইনকাম করে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। আমি দর্শক আপনাদেরকে একটি বিনীত রিকোয়েস্ট করবো, একটি বিনীত অনুরোধ করবো, সেটি হচ্ছে আপনারা যখন ফোন করবেন আপনাদের প্রশ্নটি আগে থেকে গুছিয়ে নেবেন। অনেক গল্প বললে সেটি ট্র্যাক রাখা সম্ভব হয় না যে আসলে প্রশ্নটি কি ছিল, এটি একটি ব্যাপার। আর দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয়টি হচ্ছে, দয়া করে আপনার স্পিকারে রাখবেন না, কারণ আমরা যদি আপনার প্রশ্ন শুনতে না পারি এটি উত্তর দেওয়া সম্ভব হয় না, যথাযথভাবে ভুল উত্তর দেওয়া হবে এবং সেটি অনুচিত হবে, এটি একটি ব্যাপার। আরেকটি হচ্ছে, আপনারা যখন ফোন করবেন টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে নেবেন, কমিয়ে ফোন করবেন যাতে আমরা শুনতে পারি আপনাকে, কারণ না হলে আপনি ওই প্রতিধ্বনি শুনতে থাকবেন আপনার প্রশ্নের। হাশেম ভাই, আমরা শেষ প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। জি হাবিব ভাই, শুরু করব। হ্যালো, আচ্ছা আমরা কাজ করি, আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেওয়ার, আমরা বিরতি থেকে এসে প্রশ্ন, তিনটি প্রশ্নের উত্তর করব। দর্শক আপনারা যাবেন না কোথাও, থাকবেন আমাদের সাথে, আসছি ছোট্ট একটি বিরতির পর। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পুনরায় টিভিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আমাদের সাথে আছেন মোহাম্মদ হাশেম, উনি আপনাদের প্রশ্ন উত্তর দিচ্ছেন। এই পর্যায়ে আমি আরো কয়েকটি, আমরা বেশ কয়েকটি প্রশ্ন নিয়েছিলাম, মোহাম্মদ হাশেম চলুন আমরা শেষ প্রশ্ন থেকে আমরা শুরু করি উত্তর দেওয়াটা। জি, উনি বলেছিল উনি দুই জায়গায় কাজ করতেছে, 17,000 একসাথে, 7,000 একসাথে, কিন্তু উনি ক্লিক করেছিল 7,000, কিন্তু এখন দেখতে হবে যে আপনার লেবার ডিপার্টমেন্ট কিভাবে এটা ক্যালকুলেশন করে। এখানে আপনি যদি সারা বছর কাজ করেন তাহলে এখানে 4টা কোয়ার্টার, আর 4 কোয়ার্টার থেকে যে কোয়ার্টার আপনি বেশি কাজ করেছেন সেটা 26 দিয়ে ভাগ হবে, যে 26 দিয়ে ভাগ হবে যে টাকাটা আসবে সেটা যদি 504 টাকার উপরে আসে তাহলে আপনি 504 টাকাই পাবেন, আর যদি নিচে কম হয় ওই টাকাটাই পাবেন। তো সুতরাং আপনি ওরি হওয়ার কথা নেই, আপনি যে কোয়ার্টার একটু বেশি করেছেন আপনি সেটার উপর ভিত্তি করে আপনি আপনি আনএমপ্লয়মেন্ট ইয়াটা বেনিফিটটা পাবেন। সেকেন্ড কোয়েশ্চেন ছিল উনার মায়ের ডিপেন্ডেন্ট, আমি ক্লিয়ার না, বোঝা যাচ্ছিল না। তো যদি ট্যাক্স রিটার্ন করে থাকে, উনি যদি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে, ইন্ডিভিজুয়াল অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট হিসাবে করে থাকে তাহলে আপনার $1,200 এটা পাবে, আর যদি উনি ডিপেন্ডেন্ট হয়ে থাকে তখন সে $500 আসবে না। তো এটা হচ্ছে উনার কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল আমার ক্লিয়ার নেই, অনেক কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আপনি যদি আমাকে একটু রিমাইন্ড করে দিন। আমাদের প্রথম প্রশ্ন যে হোসেন সাহেব করেছিলেন এটির উত্তর দেওয়া একটু দরকার। আর আর ব্রঙ্কস থেকে যে ভাই আমাদের ফোন করেছিলেন যে উনি যে কার্ড রিসিভ করেছেন আনএমপ্লয়মেন্টের, উনি জিজ্ঞেস করেছিলেন যে উনি জানতে চাচ্ছেন যে উনি কি যে কোনো এটিএম থেকে তুলতে পারবেন নাকি যে ব্যাংকের কার্ড দেওয়া হচ্ছিল সেখান থেকেই, সেখানেই যেতে হবে তাকে। এখানে গুড কোয়েশ্চেন, বাট এখানে দেখতে হবে যে কার্ডের পিছনে অনেক সময় কিছু ইয়া থাকে আপনার, এটা কি বলে আপনার ওইটা আমি শিওর না, ব্যাংকের ইয়ার পিছন দিকে, ওই সব ব্যাংকে গেলে যদি আপনি মার্ক থাকে ওই ব্যাংকে যদি যান আপনি যে কোনো ব্যাংক থেকে তুলতে পারবেন। টেকনিক্যালি আপনি যে কোনো ব্যাংক থেকে পিন নাম্বার দিয়ে এটা তোলা যেতে পারে, টেকনিক্যালি রাইট, সামটাইম ওরা কার্ড দিয়ে দেয়, আপনি যদি পিন নাম্বার, ওরা পিন নাম্বারে ইস্যু করে থাকে, এই পিন নাম্বার দিয়ে এটা আপনি উইথড্র করতে পারবেন যে কোনো জায়গায়। ইয়েস, আচ্ছা আচ্ছা। আর আমাদের যে প্রথম প্রশ্ন ছিল, উনি আমাদের ভাই উনি ফোন করেছিলেন যে উনি কোয়ালিফাই করেন কি না, উনি ক্যাশে কাজ করেছেন গত 3 মাস, হ্যাঁ সেই ব্যাপারটিতে আপনি কি বলবেন? তিন মাস কাজ করেছে উনি, যদি নিউ ইয়র্ক স্টেটের মধ্যে আপনি যদি 18 মান্থের মধ্যে যদি কোনো কাজ করে থাকে এটা রিপোর্ট করতে হবে, সেটা যদি উনি যদি আনএমপ্লয়মেন্টটা ফাইনাল কমপ্লিট করতে পারে তাহলে বেসড অন তার ইনকামের উপর আপনার বেনিফিটটা দেওয়া হবে। আচ্ছা, আমরা আপনার অডিওর একটু সংযোগটি কম পাচ্ছি, ঠিক আছে অসুবিধা নেই, আমরা সেটি দেখবো।
আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে যে অনেকে অনেকে আপনার আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে আগামী সপ্তাহে এপ্রিলের আগামী সপ্তাহ নাগাদ নাগাদ যে চেকটি স্টিমুলাস চেক অনেকে পেয়ে যাবেন ডাইরেক্ট ডিপোজিটের মাধ্যমে। 13 তারিখে প্রথম চেকটা ওরা ইস্যু করতে শুরু করবে বলে আইএস থেকে আমাদের কাছে এটা রিপোর্ট আসছিল, রাইট? সেটি যদি আরেকবার আমাদের সবাইকে জানানো উচিত আমার মনে হয়। যাদের যাদের ডেডলাইন ছিল, অ্যাকচুয়ালি ট্যাক্সের ডেডলাইন ইউজুয়ালি হচ্ছে April 15, সেটাকে বাড়িয়ে আপনার July 15 পর্যন্ত করেছে। তো আপনার যারা ইন্ডিভিজুয়াল এবং বিজনেসের জন্য এটা July 15 করেছে। তো আপনি যদি যদি কোনো ট্যাক্স রিটার্ন করতে না পারেন, যদি কোনো ও হয়ে থাকেন, কোনো আপনার কোনো ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি কোনো কিছু থাকবে না, উইদাউট ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি ছাড়া আপনি July 15 মধ্যে আপনি ট্যাক্স ফাইলটা করতে পারবেন। আমি আলী, আমার একটি প্রশ্ন হলো, আমি 27 তারিখে অ্যাপ্লাই করেছি কিন্তু ক্লেমটা প্রসেসিং দেখাচ্ছে, এখন আমি কি দেখাচ্ছে? প্রসেসিং দেখাচ্ছে পাচ্ছি না। এখন যদি করলে না পাই তাহলে কি হবে? আপনি কি আপনি আপনি বলছেন আপনি প্রসেসিং দেখছেন? জি, আমি ক্লেম করছি প্রসেসিং। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে আপনার? আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনি দয়া করে আপনার পরিচয় দিন এবং প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি নশাদ নিউ ইয়র্ক থেকে, আমার উবারের সাথে ড্রাইভিং করতাম উবারে, আর প্লাস একটা জব করতাম রেস্টুরেন্টে, ওইখানে আমার মান্থলি 750 পেরোল আছে। এখন আমি কি এখনো বর্তমানে চলতে আছে রেস্টুরেন্টের কাজটা, এখন আমি কি আনএমপ্লয়মেন্টের জন্য কি অ্যাপ্লাই করতে পারবো? আপনি কি রেস্টুরেন্টের কাজটি এখনো করে যাচ্ছেন? হ্যাঁ, এখনো আছে, ওইটা মান্থলি 750। হ্যালো, 750 মান্থলি, আর উবারের কাজটি বন্ধ? ওইখান থেকে কি কোন একজনকে বাদ দিয়ে উনি কি $10,000 জন্য কি লোনের লাইগা অ্যাপ্লাই করতে পারবে? আপনি থাকবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, স্পেশালি আপনার ভাইয়ের জন্য। আপনার প্রশ্নের উত্তরটি খুব সহজ, আপনার ভাইয়ের প্রশ্নোত্তরের ব্যাপারটি হাশেম সাহেব ব্যাখ্যা করবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ হাশেম সাহেব। আপনি শুনেছেন প্রশ্নটি, প্রথম প্রশ্নটি খুব সংক্ষেপে উত্তর দিয়ে দিন। রাইট, 750 উনি বলেছে, 750 মান্থলি পেয়ে থাকেন উনি এলিজিবল হবেন কিনা? ইয়েস, 750 আপনি যদি 750 পেয়ে থাকেন, আপনি উইকলি স্টিল যদি, এটা আপনি বলেছেন 750 মান্থলি, সো আপনি স্টিল যদি এটাকে আপনি যদি এটাকে চার ভাগ করেন, স্টিল আপনি $504 নিচে, সো স্টিল আপনি এলিজিবল। যে টাকাটুকু কম পাবেন সেটা আপনি এখানে এই টাকাটা আপনার কাছে চলে আসবে, সো আপনি আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে পারেন, রাইট? আচ্ছা, ওনার দ্বিতীয় প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওনার ভাইয়ের রেস্টুরেন্টে চারজন আছেন পে রোলে, তো উনি কিভাবে $10,000 জন্য যে যে লোনটি আছে সেটি অ্যাপ্লাই করবেন, PPP এর জন্য অ্যাপ্লাই করবেন? জি, সো উনি 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 যেটা PPP এর জন্য, যদি ওনার যদি এমপ্লয়ি যদি বিজনেস ওনার হয়, চারজন এমপ্লয়ি থাকে, তাহলে আপনি আপনি কোন ব্যাংকের সাথে ব্যাংকিং করতেছেন সেটা ওখানে ওর যদি অ্যাপস আপনার ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে, যদি আপনি ওয়েবসাইটে পারেন তাহলে আপনি ওখানে গিয়ে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড যদি তাকে লগ ইন করে PPP-র জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে আপনার হিসাব করতে হবে কিভাবে, আপনি টপ আপনার সারা বছরের এক বছরের হিসাবকে এটা 12 মাসের পেরোল কস্ট 12 দিয়ে ভাগ করে মান্থলি যে কস্টটা হবে সেটা 2.5 times হবে, সো সেটা আপনি যদি ক্যালকুলেশন করতে পারেন, ওইটা আর কিছু ইনফরমেশন আছে সেটা আপনি দিয়ে সাবমিট করে দিলে, এবং পাশাপাশি ওখানে ওরা ডকুমেন্ট চাবে সেটা হচ্ছে 940 কিংবা 941 কিংবা আদার 944, এই ইনফরমেশনগুলো আপনি আপনার অ্যাকাউন্টেন্ট থেকে নিয়ে আপনি আপলোড করে দিলে আপনি আপনাকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করা যাবে। তারপরে যদি আপনি করতে না পারেন তাহলে আপনি লোকালভাবে আপনার ব্যাংকে গিয়ে যোগাযোগ করে আপনি এটা করতে পারেন। আমার পরামর্শ হবে, এটি কিন্তু সাধারণ ব্যাপার না, এটি
এটি কিছু ঝামেলা আছে এবং একজন প্রফেশনাল এর সাথে ওনার বসা উচিত, এবং দেরি না করে যত শীঘ্রই ওনার দরকার, নশ্বর সাহেবকে আমি বলবো ওনার ভাইয়ের দরকার প্রয়োজন হবে, একজন প্রফেশনাল এর সাথে বসে জিনিসটাকে যত দ্রুত সম্ভব শেষ করা। আমাদের আলী ভাই করেছেন, উনি আপ্লাই করেছেন 27 তারিখে, এখনো প্রসেসিং দেখাচ্ছে। ওইটা ওনার আরেকটা প্রশ্ন ছিল যে আমি কিভাবে 10,000 জন্য অ্যাপ্লাই করতে পারি। এখানে কিন্তু দুইটা, একটা হচ্ছে আপনার 10,000 এটা এটা অ্যাডভান্স লোন, এটা আপনি আমরা গত সপ্তাহ বলেছিলাম যে sba.gov গিয়ে আপনি এটা ওখানে গিয়ে আপনার লিংক আছে ওখানে অ্যাপ্লাই করলে আপনি একটা কনফার্মেশন পাবেন, সেখান থেকে সেখানে যদি হয়ে যায় তাহলে ওরা বেস্ট অন আপনার গ্রোস, আপনার কয়জন এমপ্লয়ি সেটার উপর ভিত্তি করে আপনাকে আপ টু 10,000। আমরা কিন্তু কন্টিনিউ বলে আসতেছি এটা আপ টু 10,000, ইটস নট দ্য এক্সাক্টলি 10,000, সেটা বেস্ট অন আপনার বিজনেস সাইজ, আপনার বিজনেস এর ইনফরমেশন, এমপ্লয়ি কয়জন সেটার উপর ভিত্তি করে ওরা এই টাকাটা দিবে। এবং এটা আবার অ্যাডজাস্ট হবে, আপনি কিন্তু ডবল বেনিফিট পাবেন না, সেখানে আপনি যখন পিপিপি করতে যাবেন সেই টাকাটা আপনাকে আপনাকে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তা হাবিব ভাই এখানে আমি বলেছি যেটা যতটুকু আপনি কমপ্লিকেটেড মনে করতেছিলেন, চেস ব্যাংক কিন্তু ওরা খুব ইজি করেছে। আই ডিড মাই সেলফ উইথ দ্য চেস ব্যাংক, অলসো আই ডিড মাই সেলফ ইন দ্য থ্রি ব্যাংক, দুইটাই কিন্তু ওরা তেমন একটা কমপ্লিকেট করে নাই। তবে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে কী কী ডকুমেন্টেশন দরকার সেটা কিন্তু ওরা আগেই বলে দিচ্ছে বিফোর ইউ গো থ্রু দ্য অ্যাপ্লিকেশন। তো ওইখানে আপনার বলা হচ্ছে যে ওকে ইউ নিড দ্য বিজনেস লাইসেন্স আর আর আপনার লেটার, তারপর আপনার লিস লাগতে পারে, লিস এগ্রিমেন্ট থাকতে হবে, তারপর কোনো কোনোটা ব্যাংকে যাচ্ছে আপনার পেরোলের পেরোল সামারি, আবার কোনো কোনোটা যে দেখতে চাচ্ছে আপনার যে ব্যাংক থেকে এই আপনার পে চেকগুলো উইড্র করেছেন, স্যালারি উইড্র করেছেন, ওই ওই ট্রানজ্যাকশনগুলো দেখতে চাচ্ছে। তো সেটা আপনি রেডি করে, আপনি পিডিএফ করে যদি রেডি করে রাখেন, দেন আপনি এটা আপনি এই লগ ইন করে ইউজারের পাসওয়ার্ড দিয়ে ঢুকে আপনি এটা সাবমিট করলে আপনি ইজিভাবে এটা কোনো অ্যাকাউন্টেন্টের কাছে যেতে হবে না। আনলেস যদি স্টিল যদি আপনি যদি লগ ইন করতে না পারেন, কোনো প্রবলেম হয়, দেন শুড কন্ট্যাক্ট ইউর ইউর ওন অ্যাকাউন্টেন্ট। It's time to help our community people এবং small business এর জন্য এই টাকা খুব ইজি টাকা, ইজি মানি টু গেট দ্য বিজনেস ওনার, তারা যেন বিজনেসটা কন্টিনিউ রান করতে পারে এবং রিহায়ার করতে পারে এমপ্লয়ীদেরকে, তাহলে কেউ এরকম আপনার কন্টিনিউ যে আনএমপ্লয়মেন্ট কল আসতেছে এটা আমরা আর পাবো না। ধন্যবাদ মোহাম্মদ হাশেম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি বিদায় নিব আজকের মতো আপনার কাছ থেকে। দর্শক আপনারা যারা অনেক ছিলেন, আমি জানি আপনাদের অনেক অনেক প্রশ্ন উত্তর দেওয়া হয়নি, কিন্তু কিন্তু আগামীকাল সন্ধ্যা 7টার সময় আমরা থাকবো আপনাদের সাথে, সন্ধ্যা রাত 10টায় থাকবো, আপনারা কিন্তু থাকবেন না আমাদের সাথে, আমরা বিস্তারিত আলোচনা করব এই ব্যাপারে এবং আমাদের মনোনিবেশ এখানে থাকবে যে কীভাবে আপনাদের আমরা এই প্রশ্ন উত্তরগুলো দিতে পারি এবং আপনাদের পাশে দাঁড়াতে পারি। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন TBN24 সাথে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।